হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব সো আজকে আমাদের এইমাত্র তোমাদের বহু প্রতীক্ষিত ডব্লু বিসিএস দু হাজার একুশের প্রিলিমিনারি এক্সামের কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল তিন হাজার আটশো তেত্রিশ জন ক্যান্ডিডেটকে মেন্স এক্সামের জন্য কোয়ালিফাই করানো হয়েছে তো তোমাদের এখান থেকে রেজাল্টটা পারলে একটু দেখে নাও আমরা দরকার হলে পিডিএফটা তোমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো কারণ আমাদের ডব্লুবি ওয়েবসাইট কিন্তু এখন হ্যাং করে গিয়েছে অনেকে একসঙ্গে ঢুকছে তাই হচ্ছে ওয়েবসাইট খুলছে না প্রবলেম হচ্ছে এরোর দেখাতে পারে তো আমরা এই ফাইল রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এখান থেকে তোমরা দেখে নিও তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টোটাল ক্যান্ডিডেটদের যে রোল নাম্বার প্রকাশ করা হয়েছে তবে একটা কথা আমি এখানে অবশ্যই বলবো যেটা বারবার করে পিএসসিকে বলা সত্ত্বেও এবং অনেকবার দাবি রাখা সত্ত্বেও পিএসসি যে জিনিসটা করছে না সেটা হচ্ছে রেজাল্টে কিন্তু পিএসসি এখনও অবধি নাম প্রকাশ করছে না এখনও অবধি কিন্তু শুধুমাত্র রোল নাম্বার প্রকাশ করেই ছেড়ে দিচ্ছে যেটা আমরা বারবার বিভিন্ন জায়গায় বলেছি যে অন্যান্য অল ইন্ডিয়া লেভেলের এক্সামগুলোর মতো ডব্লু বিপিএসসিরও রেজাল্টে কিন্তু নামটা প্রকাশ করা উচিত ক্যান্ডিডেটদের সেটা কিন্তু করছে না এরা কিন্তু শুধুমাত্র রোল নাম্বার প্রকাশ করে ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ ডব্লিউ বিপিএসির মতো সরি ডব্লু বিসিএসের মতো এক্সামেও কিন্তু সেই ধারাটা অব্যাহত আছে শুধুমাত্র রোল নাম্বার প্রকাশ করে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবার যদি পরবর্তী ক্ষেত্রে কোনো রেজাল্টে নাম সহ প্রকাশ করে আলাদা ব্যাপার তবে চান্স খুবই কম এখানে তোমরা দেখতে পাচ্ছ কাট অফ মার্কস অফিসিয়াল কাট মার্কস তো তোমাদের এখানে দেখানো হয়েছে জেনারেলের কাট অফ মার্কসটা দেখো এবারে গেছে এবং খুব অবাক করা ব্যাপার হচ্ছে জেনারেল ও এ ও বি তিনজনেরই তিনটে ক্যাটাগরিরই কাট অফ মার্কস একদম সেম টু সেম একশো একুশ দশমিক ছয় সাত এটাও খুব আমার শপিং মানে শকিং লেগেছে খুব জিনিসটা মানে এক দু নম্বরেরও পার্থক্য নেই একদম সেম টু সেম জেনারেল ও বি এ ও বি তিনজনেরই একশো একুশ পয়েন্ট সিক্স সেভেন তো এটা আমি জানি না কিভাবে এসেছে বাট এটা ফ্যাক্ট তোমাদের চোখের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এসির সির কাট অফ একশো চোদ্দো এসটির কাট অফ নাইনটি ফোর পয়েন্ট থ্রি থ্রি এসির কাট অফ হচ্ছে সাত নম্বরের মতো সেভেন পয়েন্ট সিক্স সেভেন পার্থক্য আছে কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে তিনটে ক্যাটাগরির কাট অফ মার্কস একদম সেম টু সেম কী করে হয় রিজার্ভেশান থাকা সত্ত্বেও সেটা হচ্ছে ব্যাপার তো এখানে মানে কি বলবো এখানে দেখো জেনারেলদের তো বরাবরই কপাল খারাপ হয় এবারে ও এ এবং ও বিসি বি ক্যান্ডিডেটদেরও কপাল খারাপ কিছু করার নেই তোমাদের জেনারেলদের সেম ক্যাটাগরিতে ফেলে দিয়েছে কিছু করার নেই তো জেনারেলদের একটু হলেও হয়তো আনন্দ হচ্ছে এখানে কিন্তু সেটা মানে যোগ অ্যাপার্ট এখন দেখার বিষয় হচ্ছে যে কাট অফ দেখো কাট অফ মার্কস আমি কিন্তু বলবো কাট অফ মার্কস কিন্তু খুব একবারে মানে কি বলবো একটু মডারেট টাইপের আমি বলবো খুব কমও বলা যাবে না এই কাট অফ মার্কসটাকে অবভিয়াসলি এটাতে কম কোনো মতেই বলা যাবে না কিন্তু এবছরের কোশ্চেনে যা স্ট্যান্ডার্ড ছিল সেই হিসাবে দেখতে গেলে কিন্তু খুব হাই কাট অফ মার্কস গেছে সেটাও কিন্তু বলা যাবে না কারণ প্রিভিয়াস ইয়ারের কাট অফ মার্কস আরও বেশি ছিল তো সেই হিসাবে এবারে কম গিয়েছে এবারে ডাব্লু বিসিস প্রিলি এক্সামে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র আমাদের কী ছিল আমাদের যে সায়েন্স পোর্শন ছিল সায়েন্স পোর্শানের কোশ্চেনটা অবভিয়াসলি টাফ ছিল মডারেট একটু টাফ মানে টাফই বলতে হবে কারণ বায়োলজি থেকে কোনো কোশ্চেন ছিল না ফিজিক্স থেকে কোশ্চেন ছিল কনসেপচুয়াল কোশ্চেন বেশি ছিল কেমিস্ট্রি আর ফিজিক্সের উপর জোর বেশি ছিল কিন্তু তা সায়েন্স পোর্শনটা যদি আমি বাদ দিয়ে দিই সায়েন্স পোর্শন বাদ দিলে কিন্তু বাকি কোশ্চেনগুলোর কোশ্চেন কিন্তু মোটামুটি ইজি টু মডারেট ছিল বাকি তোমরা যদি পলিটি বলো ইকোনমি বলো বা হিস্ট্রি জিওগ্রাফি বলো এই পোর্শনগুলোর কিন্তু কোশ্চেন খুব একবারে টাফ বলা যাবে না ইজি টু মডারেট ছিল সায়েন্স পরসেন্ট একটু মডার একটু ছিল তো সেই হিসাবে আমি বলবো কাট অফ মার্কস কিন্তু খুব একবারে যে আনএক্সপেক্টেড কোনো কাট অফ মার্কস এসছে নয় কম অবশ্যই আমি কখনোই বলছি না যে কাট অফ মার্কস লো তা নয় যত মোটামুটি ঠিকঠাকই আছে কাট অফ মার্কস কিন্তু মডারেট আমি কি বললাম ওই জন্য মডারেট খুব বেশিও নয় কারণ কোশ্চেনের লেভেল এবারে সায়েন্স দিলে কম ছিল আগের বছরের তুলনায় কম এসেছে আবার খুব কমও আমি বলছি না কাট অফ মার্কস এখানে একশো একুশ দশমিক ছয় সাত কাট অফ মার্কস কিন্তু মোটেই কম কাট অফ মার্কস নয় তো এখানে আমি প্রথমে বলবো দেখো যাদের সিলেকশন হয়ে গেছে তাদের কংগ্রাচুলেশানস তোমরা রোল নাম্বার চেক করে দেখিয়ে নিও কার কার সিলেকশান হয়েছে আর তাদেরকে বলবো তাহলে মেন্সের জন্য এবার প্রিপারেশান শুরু করে দাও এবার অনেকের মনে যে প্রশ্নটা বারবার করে আসবে সেটা হচ্ছে যে স্যার দু হাজার বাইশের তাহলে নোটিফিকেশান কবে বেরোবে বা বাইশের নোটিফিকেশান বেরোলে তার এক্সাম কবে দেখো এটা সম্বন্ধে এখনই কোনো কিছু আমরা বলতে পারছি না আমি আবারও বলছি যত তোমরা ইউটিউবে দেখবে যত এডুকেটার আছেন ইনক্লুডিং এমএইচ এডুকেশান ল্যাব প্রত্যেকে কী করেছে একটা স্পেকুলেশন দিয়েছে যে দু হাজার বাইশের এক্সাম এই সময় হতে পারে নোটিফিকেশান এই সময় আসতে পারে বাট যতক্ষণ না ডাব্লু তরফ থেকে অফিসিয়াল কোনো নিউজ আসছে ততক্ষণ অবধি কিন্তু আমরা কেউই শিওর বলতে পারবো না এটা তোমাদের মাথায় রাখতে হবে তো যাদের এবারে হয়নি তারা ডাব্লু বিসিএস দু হাজার বাইশের জন্য গিয়ার আপ করতে শুরু করো যাতে পরেবারে তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে পারো কারণ দেখো একুশের রেজাল্ট বেরিয়ে গেছে মানে এবার দু হাজার বাইশের কিন্তু এক্সামে নোটিফিকেশান আই থিঙ্ক বেরিয়ে যেতে পারে এই মাসে না হলেও মার্চ মাসের দিকে হয়তো বেরিয়ে যেতে পারে নোটিফিকেশান ওকে আর যাদের হয়ে গেছে তাদের বেস্ট অফ লাক তারা প্রত্যেকে কী করো তারা প্রত্যেকে হচ্ছে মেনসের জন্য প্রিপারেশান শুরু করে দাও ভালো করে কারণ এবার আমাদের ডাব্লু বিস এস দু হাজার একুশের আই থিঙ্ক এবার দিয়ে দেবে নোটিফিকেশন যে কবে হতে পারে তো এটাই ছিল আজকের একটা ছোট এ ছিল ছোটো নয় বড় আপডেট ছিল অ্যাকচুয়ালি যথেষ্ট বড় মোস্ট অ্যাওয়েটেড আপডেট তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যে রেজাল্ট বেরিয়ে গেছে ফাইনালি দু হাজার একুশের আর এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও যাতে এই চ্যানেলে আপলোড হওয়া এই ধরনের বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো আজকে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস থ্যাংক ইউ